মেকলিগঞ্জে জয় সেতু থেকে তিস্তা ঝাঁপ দিলেন এক যুবক। যুবকের নাম শিবনাথ দাস, তার বাড়ি মেকলিগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। শনিবার রাতে এই যুবক একটি টোটো করে জয় সেতুতে আসেন। এরপর কিছুক্ষণের মধ্যে সেতু থেকে তিনি তিস্তা নদীতে ঝাঁপ দেন। বেশ কয়েকজন যুবক ঝাঁপ দিতে দেখেন। খবর ছড়িয়ে পড়তে ছুটে আসে মানুষজন, ছুটে আসে মেকলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার, মেকলিগঞ্জের সিআই পূরণ রায়, এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী। জানা গেছে যুবককে উদ্ধার করতে নদীতে নৌকা নামানো হয়। তবে কি কারণে এই যুবক সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক ঝামেলায় মানসিকভাবে দুর্বলতার কারণে এই ঘটনা। যুবকের সন্ধানে তল্লাশি ও সম্পূর্ণ বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই প্রসঙ্গে কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা শুনব। ওর বাবা মা কি এই ঘটনাটা শুনেছে? হ্যাঁ, ওর মা আসছিল, ওর মা আসছিল। ওর মার কাছ থেকে কিছু জানা গেল মানে ও কি কী কারণে আত্মহত্যা করার চেষ্টা করলো বা এরকম কিছু? সেরকম কিছু বলেনি। আচ্ছা, ঠিক আছে। ছেলেটা পড়াশোনা করতো না কি করতো? কাজ করতো। ওর বয়স কত ছিল? আমাদের সমবয়সী, মোটামুটি 20